মিশ্র বাবা আমাকে একদম ভালোবাসে না। কথা নাই তোমার সাথে আমার। হ্যাঁ গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সাথে আমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি ভালো আছি। ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল মানে বাজে সাড়ে ছটা বাজে, তো ঘুম থেকে উঠে পড়লাম। মা উঠেছে, দাদু উঠেছে। মা উঠে কালকে রাত্রে বাসনগুলো ধোয়ানো হয়নি, বাসনগুলো ধুয়ে নিল, ঘর মুছে নিয়েছে। আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম। দুজন স্টুডেন্ট এসে পড়েছে, ওদেরকে বাইরে বসতে দিয়েছি। 7টার সময় টাইম, ওরা 6:30টার সময় এসে পড়েছে, এই জন্য আমি ঘরটা পরিষ্কার করে নিয়ে ঘরটা মুছে তারপরে ওদেরকে বসতে দেবো ভেতরে। আর বাইরে পড়ছে, ঠান্ডা দিয়েছে, প্রচুর ঠান্ডা দিয়েছে। এখানে মানে কুয়াশা পড়ছে, ঠান্ডা দিয়েছে প্রচুর। এই দেখো আমি কেমন শল উড়ে আছি, ঠান্ডা দিয়েছে প্রচুর। সো গাইস, দেখতে থাকো তোমরা আজকের ভিডিওটা। আমি ঘরটা মুছে ওদেরকে বসতে দিয়ে দিলাম, ঘরটা পরিষ্কার করে নিয়ে ওদেরকে বসতে দিয়ে দিলাম। মিষ্টু এখনো উঠেনি ঘুম থেকে। ওদেরকে বসতে দিয়েছি, সবাই আসেনি এখনো, 7টা বাজে। মা এই যে ঘর মুছে নিয়েছে, মাসি উঠেনি এখনো, মাসির শরীরটা আজকে ভালো নেই, ঘরটাও খোলানো হয়নি এখনো, এমনি আছে ঠাকুর ঘর। দাদু রাস্তা ঘুরতে গিয়েছে, ঠাকুর ঘর খুলে নিয়েছে, ঠাকুর ঘরটা মুছে নিয়েছে, নিয়েছে ফুল তুলে নিয়ে এসেছে। গোপাল জাগাবে এখন, গোপালকে পুজো দিয়ে দিবে, দাদুকে চা বানিয়ে দেব। দাদু মুখ ধুয়ে নিয়েছে, মুছানো হয়নি, গ্যাসটা মুছে নিয়ে নেই। আমি চাটা বসিয়ে দিলাম, মা আবার গেল জব কার্ডের ফটো উঠতে। আমাদের এখানে জব কার্ডের কাজ হচ্ছে, কাজ চলছে, তো জব কার্ডের ফটো উঠতে গেল মা। চাটা নামিয়ে নিয়েছি, দাদুকে চাটা দিয়ে দিলাম। আমি জন্য গরম জল করে নিলাম, দুধ গরম বসিয়ে দিয়েছি, মিষ্টুকে ব্রাশ করতে দিয়েছি, দুধ গরম বসিয়ে দিয়েছি। ওখানে মিষ্টি ব্রাশ করছে ওর কাকা। ওইটা ব্রাশ কর, ব্রাশ কর, জলদি জলদি ব্রাশ কর। দাদু চা খাচ্ছে, জলদি জলদি। একটু ব্রাশ হয়ে গেল, মিষ্টিকে এখন খাইতে দেবো, জল গরম দিয়ে দিই, আমার দেরি হয়ে যাচ্ছে, ওদেরকে পড়াইতে হয় আবার। নিয়ে জলটা খা জলদি। সকাল সকাল একটু গরম গরম কুসুম কুসুম গরম গরম জল খাইয়ে দিই, ডেলি ফার্স্টে ওকে জল খাওয়ানো হয়, গরম জল খাইয়ে দিই, তারপর দুধ বিস্কুট খাইতে দিই। দুধ বিস্কুট খাইয়ে দেবো মিষ্টুকে, তারপর আমিও চা খেয়ে নেব। মিষ্টুকে খাইয়ে দিই, জলদি জলদি খাইয়ে দিই না, ওদেরকে পড়াতে হবে আবার, ওদেরকে পড়তে দিয়ে এসেছি আমি। থাকো না, আমি মিষ্টুকে খাইয়ে দিই, আমি চা খেয়ে নেব, দেরি হয়ে যায়। মা গেছে জব কার্ড ফটো উঠতে, পূজা দিচ্ছিল, পূজাটা আধা হয়েই গিয়েছে, পূজাটা কমপ্লিট হয়নি, পূজাটা শেষ না করেই জব কার্ডের ফটো উঠতে গিয়েছে, আবার টাইম মতো উঠতে হবে। দাদুর আছে, মার আবার আমারও আছে জব কার্ড, আমাদের বাড়িতে তিনজন, আর তো ফটো উঠতে একটু লেট হয়ে যায়, জানি না কখন আসবে, 8:30-9টা বাজে যাবে। এসে যে আধা পূজা রেখে গিয়েছে, সে আধা পূজাটা দিয়ে দিবে। আমি কাপড়, আমি স্নান হয়নি, আমার স্নান হয়নি, আমি কাপড় সারে চাটা করে দিলাম দাদুকে। আমি ওদেরকে ছুটি দিয়ে তারপর স্নান করবো। আর একটা কেক নিয়েছি, কেক দিয়ে চাটা খেয়ে নিই আমি, তারপর খাওয়া হয়ে গেল, মিষ্টিকে
খেয়ে দিলাম, আমিও চাটা খেয়ে দিলাম। ওদেরকে পড়িয়ে দিই, এখন জল জল ওদেরকে পড়িয়ে দিই, তারপর দেখা যাবে বাকি কাজগুলো। তো দেখতে থাকো তোমরা। আমি ওদেরকে ছুটি দিয়ে দিয়েছি, মা এসে পড়েছে, মা এসে আধা পূজাটা দিয়ে দিল, তারপর এখানে ভাত বসিয়ে দিয়েছে, মনটা ধরিয়ে ভাত বসিয়ে দিয়েছে, বসিয়ে দিয়েছে, মনটা জ্বলছে না, ধোঁয়া হচ্ছে, ওটা গুছিয়ে নেব। আবার মিষ্টুর পাপা আসবে আজকে, বিছানাটা গুছিয়ে নেই, আবার মিষ্টুকে পড়াতে আসবে, মিষ্টুর ম্যাডাম আসে পড়বে, আবার ওকে পড়াবে, ওকে পড়িয়ে আবার ছুটি দেবে, তারপর আবার মিষ্টুকে স্নান করাবো, ভাত খাওয়াবো। আমি এখন বিছানাটা গুছিয়ে নেই, তারপর দেখবো কি রান্না হবে আজকে। আমি ঘরটা পরিষ্কার করে নিলাম, লাইটটা অফ করে রেখে দিলাম, ঘরটা পরিষ্কার করে নিলাম। মিষ্টুর ম্যাডাম আসেনি এখনো, আমি গান শুনছি এখানে। এখানে ডিম আলু বসিয়ে দিয়েছে, ফুলকপির ঝোল হবে, এই যে মূলা মূলা শাক ভাজি হবে, মূলা শাকগুলো বেছে নিয়েছে, মা ধুইতে গিয়েছে, মূলা শাকগুলো ধুয়ে কাটানো হবে, মা ধুইতে গেছে কুয়ার পারে। তারপরে এই যে মূলার ডেঠাগুলো, এইগুলো চটচটি হবে শসা শসা দিয়ে। আর আমি কেটে নেবো ফুলকপি, ফুলকপি কেটে নেবো, আলু সিদ্ধ তো বসিয়ে দিয়েছে, আলু সিদ্ধ করে ফুলকপির ঝাল হবে, আর একটা শসা বাটা হবে, আর মূলা শাক ভাজি হবে আজকের দুপুরে রান্না এটা। ভাত বসে দিছে, চাল দিয়ে দিছে, এই দেখো কি করতেছে, ছেলাটা মুখটা দেখা যায় না তো মাম্মা, যে কোকোনাট লাড্ডু দাদুকে দিয়ে দিল মিষ্টু খাইতে। আমার মাম্মা বড় হয়ে গেছে, এই যে মামার বডি দেখো অনেক বড় হয়ে গেছে, শক্তি হচ্ছে। কোন দিন বড় হবা তাহলে? হ্যাঁ, এই জন্য তো জলদি জলদি ভাত খেতে হবে, তুমি তো জলদি জলদি ভাত খাওই না, এই জন্য বড় হয়ে যাবে না তুমি। কি করো জলদি পা, আরে বাহ, হাঁটতেই পায় না, কতগুলো জল নিয়ে এসে। কি করো, কত কাজ করতে পারো, বাহ। কড়াইতে তেল দিয়ে দিলাম, চিকা করলাম ভাজি বসে, চিকা করলাম ভাজি, করলাটা ভাজি হয়ে গেছে, ভাজিটা নামিয়ে নিলাম। শাকটা একটু নুন দিয়ে এটা মাখিয়ে নিল, তিতা রসটা ফেলে দিবে।
ডেঠাগুলো কেটে নিয়েছি, ফুলকপি কেটে নিয়েছি, ফুলকপিটা একটু ভাপ দিয়ে নিব। মিষ্টুকে পড়াতে এসেছে, এখানে আমি চা বসিয়ে দিয়েছি, চা বানিয়ে দেবো একটু, মা একটু খাবে আর মিষ্টুর ম্যাডামকে দিয়ে দেবো একটু। এখানে আমি জল বসিয়ে দিয়েছি, কেটে রাখা কপিগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেই ফুলকপিগুলো কেটে নিয়েছিলাম, এর মধ্যে জলের মধ্যে দিয়ে দিলাম একটু, এটা একটু ভাপ দিয়ে নেব। এখানে চাটা বসিয়ে দিয়েছি আমি, চার মধ্যে দিয়েছি চা পাতি, একটু চিনি দিয়ে দিই, দুই কাপ বানাবো জাস্ট। দাদু খেয়ে নিয়েছে, দাদু আর খাবে না, মা খাবে আর মিষ্টুর ম্যাডাম পড়াতে, মিষ্টুকে পড়াতে এসেছে, মিষ্টুর ম্যাডাম খাবে। ওইখানে মা তিতা করলো, ভেজে নামিয়ে নিল, শাকটা ভাজিয়ে নেবে, মা আবার স্কুলে যাবে এই জন্য জলদি জলদি রান্নাবাড়া কমপ্লিট করে নিচ্ছে। হয়ে গেছে, রেখে দে এখানে, এটা কপি আলু দিয়ে ঝোল হবে। এই যে দুধ পানিয়ে নিয়েছে, দুটা রান্নাবাড়া হয়ে গেলে তারপর জাল দিয়ে দেবো, এটা দুটা জাল দেবে। আমাদের ডেইলি এইটাই কাজ, এইগুলোই কাজ, দুধ পানানো, রান্নাবাড়া, বাস এইটাই কাজ, আর কোনো কাজ নেই। দুধ পানানো, রান্নাবাড়া, খাওয়া দাওয়া আর চা খাওয়া, সারাদিন চা খাওয়া, চা আসেই, চা রুটিন তো ডেইলি, দুবেলা দুবার তিনবার চা রুটিন। চায়ের মধ্যে দুধ দিয়ে দেই, প্যাকেট দুধ দিয়ে দেবো। চাটা হয়ে গেছে, জাল হয়ে গেছে, দুধ দিয়ে দিয়ে আসি চাটা। এইখানে কড়াই বসিয়ে দেওয়ানো হয়েছে, মূলা শাক ভাজি হবে, মা মূলা শাকটা ভাজিয়ে নামিয়ে নেবে। মূলা শাকটা ধুয়ে নিয়েছে, তারপর তিতো জল বাইর করে দিয়েছি, নুন দিয়ে মেখে তিতো জলটা যে থাকে সেই জলটা বার করে দিয়েছে, মূলা শাকটা ভাজিয়ে নামিয়ে নেবে রসুন দিয়ে। ক্রিম বন নিয়ে আসলো, ক্রিম বন চাটা দিয়ে আসি, ক্রিম বন দিয়ে এই দেখো অভদ্র বাচ্চা একটা, পড়ার নাম নাই, এত পিঠ না খায় এই বাচ্চাটা। আবার তাকাই আছে চোখ বড় বড় করে, লে লেখ জলদি লেখ, তাহলে বাবা আস্তে আস্তে, কিন্তু বাবা একদম ঘুরতে নিয়ে যাবো না, জলদি লেখ, হ্যাঁ লেখ জলদি জলদি লেখ, তাহলে আমি বলবো মাম্মা লিখেছে তো, না লিখলে তো বলবো মাম্মা আবার লেখেনি, কিছু করে নেই, মামার সাথে কথা বলবা না একদম, হ্যাঁ লেখো লেখো লেখো, লিখি তো, এই যে দেখো মাম্মা লিখেছে, সুন্দর করে লিখতে পারে তো মাম্মা না, কেমন করে লেখো, লিখে দেখো তো সবাইকে, হ্যাঁ লেখো, না ডব্লু পরে কি এক্স লেখ, জেট লেখ, সুস্কেন এক্স লেখ, এই যে দেখো মাম্মা লেখে, লেখো লেখো দেখা যাচ্ছে, হ্যাঁ আর একটু ভালো করে দে নিচে, আর একটা সুন্দর করে লম্বা করে ডান, আর এই সাইডে, এই সাইডে সুন্দর করে লেখ, ভেরি গুড, লেখো লেখো তাহলে, লেখো লিখে দেখাও, কপিগুলো বার করে নিই, চটচটির জন্য কাটা হয়ে গেল, শাক ভাজিটা নামিয়ে নিলাম, মা গেছে দোকানে, এগুলো গরুর জন্য, গরু খাবে এগুলো, গরুকে দিয়ে আসি, গরু খায় এগুলো টুকলাগুলো। আমি গ্যাসের মধ্যে কপি সবজিটা বসিয়ে দিই,
আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, ফুলকপিগুলো ভাজে নামিয়ে নেই, মা ওইখানে উনুনে চচ্চড়িটা বানিয়ে নেবে, তারপরে আমাদের রান্না কমপ্লিট। জলদি জলদি রান্না বাড়া হয়ে গেল, কারণ মা আবার স্কুলে যাবে, স্কুলে কাজ আছে, কী যেন কাজ আছে এই জন্য স্কুলে যাবে বলে জলদি জলদি রান্না বাড়া হলো। রান্না বাড়া কমপ্লিট করে তারপরে আবার স্কুলে যাবে। মাসির শরীর ভালো না আজকে, মাসি তো উঠেই নেই, মাসি উঠলে তো আধা কাজ আরও হয়ে যেত। মাসি মানে জলদি জলদি এটা করবো ওইটা করবো এটা করবো, সকাল থেকে ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায়, আজকে এখনও উঠেনি ঘুম থেকে। শরীর ভালো না হলে ঘুম থেকে উঠে না, সারাদিনই শুয়ে থাকবে, যেদিন শরীর ভালো থাকবে না সেদিন সারাদিন শুয়ে থাকবে। দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো, নুন আর হলুদ গুঁড়ো দিয়ে কপিটা ভেজে নামিয়ে নিই প্রথমে, তারপর মশলাটা আমি টেস্ট করে নিয়ে আসবো। মশলা যে মশলাটা আমি কেটে রেখেছি সেই মশলাটা আমি টেস্ট করে নিয়ে আসবো। প্রথমে চচ্চড়ির জন্য মশলা টেস্ট করে নিয়ে নিই, আমি নেবো মশলা পেস্ট করে চচ্চড়ির জন্য, মা উনুনে চচ্চড়ি বসিয়ে দিয়েছে তো আমি চচ্চড়ির জন্য মশলা পেস্ট করে নেব। তারপরে আমি সবজির জন্য মশলা পেস্ট করব, ওইখানে আমি সবজির জন্য মশলার জন্য নিয়েছি একটা টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কয়েকটা, ওইটা আমি পেস্ট করে নেব। এই নিয়ে আমি এখানে গোটা জিরা একটা তেজপাতা দিয়ে আমি ফোড়ন দিয়ে আলুটা ছেড়ে দেব, ছিলিয়ে রাখা আলুটা। আলুগুলো সিদ্ধ করে নেওয়ানো হয়েছে, প্রথমে আলুগুলো ছিলিয়ে নিয়েছি, তারপর ডিমটা ভেজে নামিয়ে নিইনি আমি, ডিমটা একটু নুন দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে ডিমটা ভেজে নামিয়ে নিয়েছি, তারপর ফোড়ন দিয়ে আমি আলুটা দিয়েছি, ছিলে রাখা আলুটা। ওইখানে মা সর্ষা বেটে নিচ্ছে চচ্চড়ির জন্য, চচ্চড়িতে দেবে সর্ষা বাটা, চচ্চড়ির মধ্যে সর্ষে বাটা দিয়ে চচ্চড়িটা নামিয়ে নিল, চাল করে নিয়ে নিই। তারপর বাসন বার হয়েছে, বাসনগুলো ধোবো, বাসনগুলো ধুয়ে নিব, দুটা চাল দেবো, ব্যাস গ্যাসটা পরিষ্কার করে নিই, কতটা জল দিয়ে দিলাম, বাসনগুলো মা ধুয়ে নিচ্ছে তো আমি দুটা চাল দিয়ে নিই। দুটা বসিয়ে দেওয়া হয়েছে, দুটা বলক উঠলে নামিয়ে নেব। আমার এসেছে ডেলিভারি বয় অনলাইন শপিং। হ্যাঁ কয়টা কত হইল টোটাল? ডেলিভারি বয় আসছে, আমার অর্ডার আসছে, দেখতে লাগবে কি কি আসছে। মনে হয় একটা বেবি ড্রেস আসছে। হ্যাঁ 400 মানি আসলো, মাকে পাঠিয়ে দিয়েছি, ওইখানে অনেকগুলো বাইরে অনেকগুলো মানুষ ছিল এই জন্য। এই যে আমি দেওয়ালির জন্য ফ্লাওয়ার অর্ডার দিয়েছি, আর আমার দেওয়ালের একটা বাচ্চা হয়েছে, আমার দেওয়ালের বেটা হয়েছে, তো ওর জন্য একটা আমি ড্রেস অর্ডার দিয়েছিলাম, এটা আমি আনবক্সিং করব, খুলবো, দেখো তোমরা, তোমাদেরকেও দেখিয়ে দেই। হয়নি এখনো তো, ওর জন্য আমি ড্রেস অর্ডার দিয়েছি, জানি না কেমন আসেছে দেখবো। আর এখানে এটার মধ্যে মনে হয় আমি ফ্লাওয়ার অর্ডার দিয়েছিলাম দিওয়ালির জন্য। আর কালকে আমি এই যে এটা অর্ডার দিয়েছি, মানে এই যে লাইট, দিওয়ালি লাইট দেখাচ্ছি তোমাদের, কালকে আমার এটা এসেছে। আর আমি হেয়ার অয়েল অর্ডার দিয়েছিলাম, যে অধিবাসী হেয়ার অয়েল আছে, যে আমার এত হেয়ার ফল হচ্ছে কি বলবো, আর বরানির মতো কিছু নাই আর আমার হেয়ার ফলের জন্য। এই যে লাইটগুলো আমি দিয়েছি, এটা এসেছে এতটুকটাই এসেছে 180, জানি না কি দাম বেশি নিয়েছে, তবু এখানে তবু আমি কমে পাইতাম, ওর পাপা থেকে আমি গালি খাবো। নেক্সট ইয়ার ওর পাপা এনেছিল, এবার আমি অনলাইন অর্ডার করেছি, দেখো এতটুকু এসেছে, এটাই 180 নিয়েছে। এটা আমি ফ্লোয়াটা আনবক্সিং করবো, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, রান্নাবাড়া ওইখানে হয়েই গিয়েছে কমপ্লিট।
এখন মিষ্টুকে খাওয়াবো, স্নান করাবো, বাস মিষ্টুর তো ছুটি হয়ে গেল। মিষ্টু এখানে খেলছে, দেখিয়ে দিই তোমাদেরকে এটা খুলে। কালকে আমি এই যে এটা এনেছি, এটা আমি এত কমে পেয়েছি কি বলবো। এটা হচ্ছে শ্যাম্পু, অধিবাসীর যে একটা বেরোচ্ছে না, এটা শ্যাম্পু না, এটা কন্ডিশনার, এটা কন্ডিশনার। আর আমি পেয়েছি একটা শ্যাম্পু, তারপর পেয়েছি হেয়ার অয়েল, তারপর পেয়েছি আমি একটা হেয়ার সেরাম। এই চারটা বলো তো কত, মাত্র 96-এ পেয়েছি আমি এই চারটা। দেখো কত বড় বড় বটল, 96-এ পেয়েছি মাত্র, আমার 96-এ এত কমে পেয়েছি আমি। জানি না, আমি অ্যাডে দেখছিলাম যে এটা লাগালে নাকি হেয়ার ফল কম হয়, তো দেখবো আমি ইউজ করার পর কি হয় না পরে দেখবো। তোমাদের দেখাচ্ছি আমি এটা খুলে, দেখো দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। কালকে আমার দুটো জিনিস এসেছে, আজকে দুটো আসলো, আজকে এই দুটো আসলো, কালকে এই লাইটটা এসেছে, আর আমার ওই যে হেয়ারটা এসেছে। আরও এখনও অনেকগুলো বাকি আছে, আমি বেবির জন্য, আমার বেবির জন্য দিয়েছি আরও অর্ডার। ওর জন্য একটা জিন্সের জ্যাকেট দেওয়ানো হয়েছে, তারপর ট্র্যাক স্যুট দেওয়ানো হয়েছে, ট্র্যাক স্যুট সেট অর্ডার দেওয়ানো হয়েছে। সেটা আসবে, জানি না কবে আসবে, এখনও টাইম আসছে, এখনও মাত্র শিফট হয়েছে, ওটা আসেনি, টাইম আসছে, মনে হয় 10-12 তারিখে মনে হয় আসে পড়বে, 12 তারিখের মধ্যে এসে পড়বে ওটা। এটা তোমাদেরকে আমি আনবক্সিং করে দিচ্ছি, দেখি কেমন এসেছে ফ্লোয়ারটা। মেরিগোল্ড ফ্লোয়ার আমি দিয়েছি, কেননা ভিডিও টিডিও শ্যুট করি, এমনিতেও আমার ফ্লোয়ার লাগে ভিডিও শ্যুট করানোর জন্য, তো এমনিও কিনে আনানো হয়। ওয়াও, ভালো এসেছে, অরিজিনাল লাগছে তাই না? দেখো এই যে দেখো, অরিজিনালের মতনই লাগছে না? দেখি এটা আসছিল 181, আর ড্রেসটার দাম হচ্ছে 197, মানে সব মিলিয়ে আমার নিয়েছে 400, দুটো এসেছে 400-এর। তো দেখিয়ে দিচ্ছি ফ্লোয়ারটা, ফ্লোয়ারটা ভালোই লেগেছে, লাইটের মধ্যে আছে 42 লিট, আর হলো 12 মিটার, এই লাইটটা হলো 12 মিটার আর 42 লিট আছে এখানে লাইটের মধ্যে। আর ফ্লোয়ারটা দেখো, একটা আছে, দুটা, 3, 4, 5, এটা 5 আছে, ফ্লোয়ারটা আছে 5টা আছে, ফ্লোয়ারটা 5টা আছে। ভালো লাগেছে ফুলটা, আমার ফুলটা ভালো আছে, অরিজিনালের মতনই লাগছে না? দেখো কেউ বুঝতে পারবে না, ফট করে স্ক্রিনে কেউ ক্যাচ করতে পারবে না যে এটা অরিজিনাল না ফেক, কেউ ক্যাচ করতে পারবে না স্ক্রিনে, এটা কেউ ক্যাচ করতে পারবে না যে এটা অরিজিনাল, অরিজিনালের মতনই লাগছে না পুরোপুরি। এই যে দেখো, পুরো অরিজিনাল লাগছে তাই না? পুরো অরিজিনাল লাগছে এটা, তো এটার জন্য 5 স্টার, এটা তো আমার ভালোই লেগেছে। তারপর ড্রেসটা দেখি, এখন আমি ড্রেসটা আনবক্সিং করে দেখি, ড্রেসটা জানি না কেমন আসেছে, বেবির জন্য দিয়েছি, 0-3 মান্থসের আমি দিয়েছি, এই যে স্কাই ব্লু দিয়েছি, কালারটা আমি স্কাই ব্লু দিয়েছি। এখানে 3 পিস 3 না 4 পিস ছিল, দেখি তবু ভালো লাগেনি আমার ড্রেসটা একদম, মানে এটা একদম ভালো নেই, যেমন দেখিয়েছিল সেমন একদমই না, ভালো লাগেনি আমার ড্রেসটা একদম, মানে এটা একদম ভালো নেই, যেমন দেখিয়েছিল সেমন একদমই না। নিচে 1 পিস প্যান্ট, একদম পাতলা, এ দেখো খুব পাতলা, দুটো প্যান্ট, তারপর একটা আছে
টুপি নেই, টুপি ছিল, টুপিটা নেই, এটা কি আছে? এটা যে খাওয়ায় বেবিগুলো, যে নিউবর্ন বেবিগুলোর যে খাওয়ায় এখানে বাড়িতে, তো ওইটা, এটা তো একটা ড্রেস। এই যে ড্রেসটা কেমন লেগেছে বলো? ও আর একটা টুপি আছে, ভালো হয়েছে, কিন্তু খুব পাতলা, এত পাতলা ঠান্ডার দিন বইবে। আমি যেমন দেখিয়েছিল একটু হেভি টাইপের দেখিয়েছিল যে ঠান্ডার দিন, আমি ভেবেছি হ্যাঁ ঠান্ডার দিনে পরবে, একটু হেভি আসছে তো পরতে পারবে। ঠিক আছে, ঠিক আছে, 5 স্টার না, এর জন্য আমি দেব 4 স্টার। এটা ঠিকই আছে, মানে একদম ঠিক না, ওকে। ভালো আছে ওমা, দেখো ওমা, দেখো ড্রেসটা, আসো বাবা। ও পুকলো, পুকলো দিছে না, পুকলো ২০০ টাকার মধ্যে, 280 এর মধ্যে ঠিক আছে, ওকে। টুপি, টুপি ছোট ভাইয়ের জন্য, এটা একটা ছোট ভাই হয়েছে না, সাগর কাকার ভাই হয়েছে না, একটা ছোট কাকা, ছোট আর একটা কাকার ভাই হয়েছে না একটা, ওইটার জন্য ড্রেস এটা, বুঝেছ? তুমি আর তখন এমন ছিল, এতটুকু ছিল না, তোমার এমন ছিল না, সেগুলো আমি ফেলে দিয়েছি এখন, কি করবো, এগুলো তো তোমার হবে না আর এখন, এই জন্য। তুমি তো এখন বড় হয়ে গেছো না, এই জন্য। এটা তোমার জন্য না। আমি আবারই স্নান করে নিলাম, মিষ্টুকে ঘুমোতে দিয়েছি, মিষ্টু স্নান হয়ে গেছে, মিষ্টুকে ভাত খাইয়ে দিয়েছি, মিষ্টুকে ঘুম করতে বলছি, এই যে ঘুমোচ্ছে না, ওই যে ঘুমায় ঘুমায়ে নাখুন খেয়ে আসে, ভূতের মতো দেখা যাচ্ছে, ঘুমা, চোখ বন্ধ করে ঘুমা। ভাত খেয়ে নিলাম আমিও, মা ভাত খেয়ে নিল, এখন একটু শুয়ে থাকবো। সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরের সবারই খাওয়া দাওয়া হয়ে গেল, আমিও খেয়ে নিলাম, একটু শুয়ে থাকি। মিষ্টির পাপা আসতেছে আবার, 3টা বাজবে মনে হয়, মিষ্টির পাপা আসতেছে মনে হয়, 3টা বাজে যাবে। এই মিষ্টির পাপা এসে পড়েছে, মিষ্টি পাপা আমাকে একদম ভালোবাসে না, আমি ভাবেছি কালকে আমাকে মিষ্টি পাপা ঘুরতে নিয়ে যাবে, একা একাই যাবে, আমাকে নিয়ে যাবে না। এই যে মিথ্যাবাদী, মিথ্যাবাদী ছেলে একটা, কথা নেই তোমার সাথে আমার। এইগুলো, এই যে মিষ্টুর বাবা এসেছে, মিষ্টুর বাবার দেওয়ালি গিফট পেয়েছে, এই যে কিশমিস, তারপর পারফিউম পেয়েছে কতগুলো, কি যেন পারফিউম, আমি এইগুলো লাগাইনি কোনোদিনও, ইউজও করিনি, আমি এইগুলো জানিও না যে কি পারফিউম এইগুলো। এই যে এই ডিব্বার মধ্যে পেয়েছে কি, কাজু, আলমন্ড, আরো কি আছে, কিশমিস, আরো 4টা পারফিউম, এগুলো গিফট পেয়েছে। আমি না খাই, পারফিউমের ফ্র্যাগ্রেন্স গুলো ভালোই আছে, জানি না আমি এগুলো ইউজ করিনি, আমি এগুলো পারফিউম। মিষ্টুর পাপা গেছে ডক্টর দেখাইতে, এখনো আসেনি, ডক্টর দেখাতে পারিনি, সকালে গিয়েছে, এখন বাজে 2টা, আসতেছে, ফোন করেছিল, এখনই কল করেছিল, আসতেছে বলল, ডক্টর দেখাতে পারিনি, নেক্সট উইকে যেতে বলেছে, আবারই নেক্সট উইকে যাবে,
তারপর রিপোর্ট আসবে তারপর বলবো কি হয়েছে মিষ্টুর পাপার ততক্ষণ তোমরা ওয়েট করে থাকো আমি যাব এখন একটা ভিডিও শুট করতে রিলস বানাতে যাব শর্টস ভিডিও বানাতে যাব আমি এখন নদীর পাড়ে তোমরা তো জানোই আমি নদীর পাড়ে যাই তো সেই নদীর পাড়েই যাব আমি এখন সো গাইস আজকের জন্য এতটুকু পরবর্তী ভিডিও আসবে নতুন একটা ভিডিও নিয়ে যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে দেখছো প্লিজ আমার পেজটাতে ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই গাইস থ্যাংকস ফর ওয়াচিং